হ্যালো গাইস, কি অবস্থা? সবার কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তো আজকে আমি শটগান দিয়ে 10 কিল করার চ্যালেঞ্জ নিয়ে আইছি। তো যেহেতু এটা চ্যালেঞ্জিং ভিডিও, তাই সোল বাসে স্কোয়াডে ম্যাসেজটা দিছি। এই জায়গায় কয়েকটা এনিমি লাগছে, তো আমি আমার ভাগ্য দিয়ে তো ভালো আমি লাইভ মেয়ে শটগান পেয়ে গেছি। তো শটগান দিয়ে, শুধুমাত্র শটগান দিয়ে 10টা কিল করা লাগবো, অন্য কোনো গান দিয়ে কিল করলে হইব না। তো আমি দেখতে থাকো আমি কীভাবে শটগান দিয়ে 10টা কিল। সামনে একটা এনিমি দেখা যাইতেছে, সাইরে মারতে পারি কিনা ওমনে এদিক দিয়ে ঘুরাইবো, এদিক দিয়ে মারতে পারি কিনা। ওই যাইতেছে ফার্স্ট সাউন্ড পাওয়া যাইতেছে, এক শট লাগে নাই ওয়ান ট্যাপ। আর এমন সময় কত ওয়ান ট্যাপ লাগিয়ে যায়, আর ওয়ান ট্যাপে লাগে না। সামনে আরেকটা এনিমি আছে মনে, ওরে যাই মারতে পারি কিনা, ওরও ওয়ান ট্যাপ দেওয়া লাগবো। এই যে এক শট আর ওয়ান ট্যাপ লাগছে, পুরো ওয়ান ট্যাপ লাগে নাই, ও নক করে ফেলাছে ওরে। ওরে ক্লিয়ার করে আসে, ওর কাছে আরেকটা শটগান পাই কিনা। আরেকটা শটগান পাইলে পুরো ম্যাচটা সব ডাবল শটগান দিয়ে খেলবো, একটা দিয়ে মারি আরেকটা দিয়ে মারি। ওই যে আরেকটা এনিমি, সাই মারতে পারি কিনা। এই যে এক শট দিলে নক হয়ে যাবো, নক যে নক হয়ে গেছে অলরেডি। কনফার্ম করলে 3 কিল হয়ে যাবো, যে 3 কিল হয়ে গেছে অলরেডি। তো সাই ওর কাছে শটগান, তো ওর কাছে শটগান নাই। আমি সামনে যাই, সামনে একটা ডফ আছে, ও একটা এনিমি আইতাছে, মনে হয় আমাকে দেখে নাই। এটার ওয়ান ট্যাপ মারা লাগবো, ওয়ান ট্যাপ আর এক শটে হয়েছে, কিন্তু ওয়ান ট্যাপ লাগে নাই। আগের থেকে মনে হয় ড্যামেজ আছে এটার। তো গাইজ, এখান থেকে একটু হালকা পাতলা লুট করে সামনে যাই, সামনে যাই। আরেকটা ইয়ার ডফ আছে, সুপার ইয়ার ডফ, ওই যে এই জায়গায় দাঁড়া করছি। এই সুপার ইয়ার ডফে আওয়ার পরে যে এনিমি মারতেছে আমাকে, এটা মারতে পারি কিনা, তো অনেক দূরে আছে, শটগান দিয়ে মারতে পারবো না। যদিও এখন আমি ওট ফিগার হয়েছে, কিন্তু আমি শটগান দিয়ে মারা লাগবো, কারণ শটগান দিয়ে চ্যালেঞ্জ দিয়ে যে লাগবে নক হয়ে গেছে। তো ওরা ক্লিয়ার করে দিচ্ছি, অলরেডি আমার 5টা কিল হয়ে গেছে, 5টা কিল। আর 5টা কিল হলে আমার 10টা কিলের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবো। তো এখন গাড়ি দিয়ে আমি সামনে চলে যাই। সামনে মনে একটা সামনে এনিমি আছে, কয়েকটা এনিমি আছে গাইজ। যে সামনে যে একটা দেখা যাইতেছে, সেই গাড়ি দিয়ে ওরা মারতে পারি কিনা, গাড়ি দিয়ে লাগে কিনা। ও আমার ড্যামেজ দিতেছে, গাছটা ভিতরে আটকে গেছে গাড়িটা। আর এই ড্যামেজ দিচ্ছে তার ভাই, তোর মা একটু মারা লই। আর 110 একের ড্যামেজ দিছে, এক শট, এক শটে মরে যাবো। যে শেষ, তো সামনে আরেক এনিমি আছে, ও যাইতেছে মনে হয়, যে গাড়ি তুলছি। আর আবার খেয়ে ফিসারতে ড্যামেজ দেয়, তাই ওরা গাড়ি দিয়ে আরেকটা গাড়ি দিয়ে ড্যামেজ দিতে পারি কিনা, গাড়ি দিয়ে ড্যামেজ দিতে পারলে। আরে আরে আরে, শট এক শট, এক শট একটা শট। আর এটা এটা বাগদাসে ডর এসে কয়েকটা এনিমি আছে, তো ওই কারণে। আর আমার এই ফিসারতে ড্যামেজ দিতেছে, তো ক্লিয়ার করে আলো। তারপরে গুলোটা ফালাইছে, এখন আসতে থাকে কোথায় কয় যায়, কয়টা এনিমি আছে। তো গাছ যেন আরও কয়েকটা এনিমি আছে, তো আমি গাড়িতে ঘুরাইছি, ঘুরাই আর মারতেছি। এই যে আরে গাড়িটা একটু লাগলো না, সমস্যা না, এখন লাইভ মরে মারবো। আরে গাড়ি তেলাম, এক শট, ওর এরিয়ে দুইটা এনিমি একসাথে। ওর কোনো রকম মারতে পারলে আমার 10টা কিলের চ্যালেঞ্জ কমপ্লিট করা লাগবো। এক শট নক, আরেকটা আরও একটা আছে, এটা মারতে পারলে ও মনে লুট করতেছে মনে করছে। আরে আসছে সামনে, আরে ওরা ভাগ যাচ্ছে, কেন মারে না ওই আরেকটা আসছে গাছ। কী করবো ওরা, মনে হয় 3টা স্কোয়াডের। হ্যাঁ, ওরে আরেকটা ড্যামেজ দিয়ে যায়, আর ওর নক হয়ে গেছে, ও নক হয়ে গেছে, ও নক। ঠিক আছে, এখন ও সামনের ডারে মারতে পারি কিনা, সামনের ডারে মারতে পারলে 10 কিল কনফার্ম হয়ে যাবো। তো গাইজ, ও আবার আইসে, ওরে এক শট, আরেক শট দিতে পারলে মনে নক হয়ে যাবো, আর একটা শট দিতে পারলেই 10 কিল। আরে আরেকটা এনিমি আসছে, আর এই এনিমি আপনার সাইডের তো মারতেছে, এর আগে কনফার্ম করে হলো, এরপরে দেখা যায়। আর এ কনফার্ম 10 কিল কনফার্ম হয়ে গেছে। দেখা যায় আরও 2টা এনিমি আসছে, আর এই মারানো লাগবো কোনো রকম, আরও এই ম্যাচটা বুইয়া করানো লাগবো।